সোমবার 14 মার্চ 2007 সালে এই দিনেই নন্দীগ্রামে গুলি চালিয়েছিল পুলিশ। তারপরের বছর 2008 সাল থেকে এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এই আন্দোলনের মুখ হিসেবে রাজ্য রাজনীতিতে উঠে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আর এখন সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা। তাই এখন নন্দীগ্রাম দিবস পালনেই নন্দীগ্রামেই বেগ পেতে হয় তৃণমূলকে। তবুও এই কর্মসূচি পালনে বিরোধী বিজেপিকে নন্দীগ্রামে জমি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ফলে সোমবার নন্দীগ্রামে শহীদ তর্পণ কর্মসূচিকে ঘিরেই উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি। সোমবার নন্দীগ্রামে জোড়া কর্মসূচি নিয়েছে শাসক দল। প্রথমটি হবে গোকুলনগরের মানপল্লীতে, সেখানে প্রথমে শহীদ বেদিতে মাল্যদান হবে, পরে গৌরাঙ্গের মূর্তিতে মাল্যদান করে হরি কীর্তনের আয়োজন করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা। পরে সোনাচূড়ার ভাঙা বেড়ায় আরো একটি অনুষ্ঠানে শহীদ বেদিতে মাল্যদান করে রাজনৈতিক কর্মসূচি রাখা হয়েছে, যেখানে অংশ নিতে কলকাতা থেকে আসবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও সঞ্জয় বক্সি প্রমুখ। আমরা 14ই মার্চের শহীদ স্মরণে 14ই মার্চের শহীদ স্মরণে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। একটু সকলে দাঁড়িয়ে যান। সাংসদ মন্ত্রিত্ব ইত্যাদি 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 বহু পদ দিয়েছে, তারপরে সিবিআই ইডি থেকে বাঁচতে ভোটের মুখে যেভাবে ও গদ্দারি করেছে এবং প্রকাশ্যে বলেছে যে আমি 2014 সাল থেকে বিজেপি নেতাদের পা ছুঁয়ে আমার ভালো লাগে, তাকে আমি বলছি শুভেন্দুর বাবা শিশিরদা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভেন্দুর মা গায়ত্রী দেবী সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু যে মা তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি যা করেছেন উনি রাজনৈতিক বেজন। আজকে রাজীব আন্দোলনের সঙ্গে পুরোধারে যিনি ছিলেন শেখ সুফিয়ান মহোদয়, আমাদের কাছে অতি পরিচিত নাম সঞ্জয় বক্সি। আমরা অতীত থেকে দেখেছি সঞ্জয় দা, সঞ্জয় বক্সি মহোদয়, সঞ্জয় বক্সি সামনে দিকে দাদা, সঞ্জয় বক্সি মহোদয়, শেখ ইসা, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থেকে যারা সহযোগিতা করেছিলেন শেখ ইসাদ মহোদয় নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের 2007 সালে সমূহ আন্দোলনে পুরোভাগে তিনি ছিলেন দোলা সেন, দোলা দিয়ে এসছে। আমি আমাদের এই 14ই মার্চ 2007 সাল এবং 14ই মার্চে আমাদের এখানে আন্দোলনকারী অনেকেই নিহত হয়েছিলেন, তাদের শহীদ তর্পণ অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে শুরু হবে। আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন যেনারা 2007 সালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন। আমাদের 2 নম্বর ব্লক থেকে মহাদেব ব্লক সহ আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়কদের থাকতে হবে বিধানসভার অধিবেশনে। তা সত্ত্বেও নন্দীগ্রামে আনার চেষ্টা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার 2 মন্ত্রী সৌমেন মহাপাত্র ও অখিল গিরিকে। তৃণমূলকে টক্কর দিতে তৈরি গেরুয়া শিবির, নেতৃত্বে খোদ শুভেন্দু, আর তার নেতৃত্বে বিজেপির তরফে নন্দীগ্রামের গণহত্যার বর্ষপূর্তিতে জোড়া রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমটি হবে অধিকারীপল্লীতে, দ্বিতীয়টি হবে সোনাচূড়ায়। দুটি অনুষ্ঠানেই যোগ দেবেন বিরোধী দলনেতা স্বয়ং। বিধানসভার বাজেট অধিবেশন চললেও তার কাছে গুরুত্ব পাচ্ছে এই জোড়া রাজনৈতিক কর্মসূচি। নন্দীগ্রামে 2টি কর্মসূচি পালনের পর কলকাতার বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারেন শুভেন্দু। এটা নন্দীগ্রামের মানুষের কাছে একটা আবেগের দিন, শ্রদ্ধা জানানোর দিন, একটা আতঙ্কের দিন। এই দিন 15টা বছর কেটে গেছে, আমরা এখনও এই দিনটাকে ভুলিনি, মনে হচ্ছে যেন আজকের সেই দিন। সেই দিন সারাদিন সকাল রাত থেকে সাধারণ মানুষ তাদের যে জমিভূমি রক্ষার জন্য, মন্দির মসজিদ রক্ষার জন্য এই আন্দোলন করেছিল। যখন পুলিশ ঘোষণা করে, সরকার বামফ্রন্ট সরকার ঘোষণা করে পুলিশ অভিযান করবে, আমরা পুলিশ অভিযানকে ভয় পাইনি। আমরা তখন ভয় পেয়েছিলাম বামফ্রন্টের ফার্মাদরা পুলিশের সঙ্গে চটি পরা পোশাক পরে, পুলিশি পোশাক পরে পুলিশের সঙ্গে আসছিল, তারা এসেই তারা গুলিটা করেছিল। আমরা বারবার ধরে আবেদন জানিয়েছিলাম, আমরা সাধারণ মানুষ, আমরা নিরস্ত্রভাবে আন্দোলন করছি, আমরা জমিভূমি রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি। তখন কিন্তু বামফ্রন্ট শুনিনি, তখনকার বামফ্রন্ট
তখন বাম সরকার শুনেনি আমাদের উপরে নিরস্ত মানুষের উপর গুলি চালিয়েছিল, 14 জন মারা গিয়েছিল আমাদের এই স্পটে। সুপ্রিয়া জানা, আমাদের শম্ভু পাল, কঞ্চনন দাস মারা গিয়েছিল, অজস্র মানুষ গুলিবিদ্ধ হয়েছিল, টায়ার গেছে, বহু লোকের চোখ নষ্ট হয়ে গেছে। সবচেয়ে স্মরণীয় দিন এখনও আমাদের অধিকারী পাড়া, প্রামাণিক পাড়া, বিক্রি পাড়ার মায়েদের সম্মান নিয়ে বামফ্রন্ট সরকার খেলা করেছে, একেবারে মায়েদেরকে, মায়েদের ইচ্ছত নিয়ে খেলা করেছে। এই দিনগুলো কখনো ভোলার নয়, যতদিন নন্দীগ্রাম থাকবে ততদিন এই মানুষ এই পালন করবে, নন্দীগ্রামের মানুষ খুব স্মরণীয় পালন করবে। আমরা প্রতি বছরও পালন করি, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আমরা প্রতি বছর পালন করি। কোনো সুমেন্দুবাবু যে দলটা করছে সে দলে কোনো বার্তা ছিল না, কোনো কিছু করছিল না। সুমেন্দুবাবু এখানে কোনো আন্দোলন করেন? সুমেন্দুবাবু সেই দলকে নিয়ে কোনো আন্দোলন করেনি। তিনি যাদেরকে নিয়ে আসছেন তারা ওই আন্দোলনের হারমাত ছিল, তারা মায়েদের ইজ্জত নিয়েছে, মায়েদের গুলি করে মেরেছে, তাদেরকে দিয়ে তিনি আসছেন তাদেরকে নিয়ে তিনি আপনার প্রতিবাদ করছেন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দবার্তা।